দেখুন মুসলিম বিশ্বের বন্ধু তুরস্কের ভয়ে জেরুজালেমে আটক তুর্কিদের মুক্তি দিল ইসরায়েল জেরুজালেমে আটক তিন তুর্কি নাগরিককে অবশেষে মুক্তি দিল ইসরায়েল দেশটির আদালত তাদের মুক্তির আদেশ দিলে তাদের মুক্তি দেওয়া হয় গত শুক্রবার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় আটককৃতদের দুজন আব্দুল্লাহ কিজলির মার্ক ও মেহমেদ কার্গিলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারাল আকসা মসজিদ প্রাঙ্গনের পুলিশ কর্মকর্তাদের লাঞ্ছিত করেছিলেন অভিযুক্ত এই দুইজন পাশাপাশি বেলজিয়ামেরও নাগরিক আটককৃত তৃতীয় ব্যক্তি অ্যাডাম কোককে জনশৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কার্যক্রমে যুক্ত হওয়ার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল ইসরায়েলের পুলিশের মুখপাত্র মিকি রসেনফিল্ড সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ওই তিনজন একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনজন তুর্কি নাগরিককে গ্রেপ্তারের সময় কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির করা ভিডিওতে দেখা গেছে আল আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে একটি দরজায় কিছু লোক দাঁড়িয়েছিল যাদের গায়ে দেওয়া গেঞ্জিতে ত্রস্কের পতাকা খচিত চিহ্ন ছিল ডেইলি সাবাহর প্রতিবেদনে জানানো হয় সেই গেঞ্জিগুলো পরে থাকার কারণে ইসরায়েলি সৈন্যরা তাদের সেখানে ঢুকতে দিচ্ছিল না যা থেকে পুলিশের সাথে তাদের বাঘ বিতণ্ডা শুরু হয় এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয়